আজ ফেলে দেওয়া জিনিস থেকে ঝোলানোর চাইনিজ ল্যাম্প শিখবো। এজন্য দরকার প্রথমেই কিছু কোল্ড ড্রিঙ্কস অথবা সোডা ওয়াটারের ক্যান। প্রথমে মার্কার দিয়ে কিছু লাইন টানতে হবে, ঠিক এইভাবে। শক্ত কাটার দিয়ে সাবধানে এগুলো কাটতে হবে, সেক্ষেত্রে ছোটরা বড়দের হেল্প অবশ্যই নিও। যত্ন করে একটু এইভাবে ভাঁজ করতে হবে। গিফট প্যাকিং করার কাগজ একটু ভাঁজ করে চাইনিজ ল্যাম্পটির তলার দিকে লাগানোর জন্য ব্যবস্থা করতে হবে। ব্যাস, ফেলে দেওয়া জিনিস থেকে একটা চাইনিজ ল্যাম্প। লাইট লাগানোর ব্যবস্থা করতে পারলে তো আরো ভালো হয়।